বিয়ের মাত্র 11 মাসের মধ্যে হারিয়েছিলেন প্রথম স্বামীকে। দ্বিতীয় বিয়ের পর দাম্পত্যের স্বাদ পেলেন মাত্র 7 বছর। জীবনের দুঃসময়ে আঁকড়ে ধরেছেন খড়কুটোকেই। তারপরেও জীবনের বিরুদ্ধে অভিযোগ নেই অতীতের নায়িকা লীনা চন্দ্রভারকরের। আজকের ভিডিওতে জানবো তাঁরই জীবনের নানান কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1950 সালের আগস্ট মাসে কর্ণাটকে জন্ম লীনার। অল্প বয়স থেকেই শুরু করেন মডেলিং, তারপরই পা রাখেন সিনেমায়। প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগ সুনীল দত্তের হাত ধরে। 1968 সালে প্রথম ছবির নাম ছিল মন কা মিত। সুনীলের স্ত্রী নার্গিস প্রায় হাতে ধরে লীনাকে শিখিয়েছিলেন নায়িকা হবার খুঁটিনাটি। 1969 থেকে 1979 সাল অবধি প্রায় 1 দশক ধরে বলিউডের জনপ্রিয় নায়িকা ছিলেন লীনা। কাজ করেছেন প্রায় সব সারির নায়কদের সঙ্গেই। 1971-এ মুক্তি পেয়েছিল রাজেশ ও লীনার ছবি মেহবুব কি মেহেন্দি। দিলীপ কুমার ও সায়রা বানুর সাথে তিনি অভিনয় করেছিলেন বৈরাগ ছবিতে। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে সাস ভি কভি বহু থি, প্রীতম, দিল কা রাজা, আনহোনি, বিদায়, চোর চোর প্রভৃতি অন্যতম। 1989 সালে শেষবার অভিনয় করেন তিনি। তারপর তাঁকে দেখা গিয়েছে রিয়েলিটি শোতে। পেশাগত জীবনের পরিচিতির পাশাপাশি ব্যক্তিগত জীবনে এসেছে শোকের ছায়া। 1975-এর ডিসেম্বরে গোয়ার নামি রাজনৈতিক পরিবারের ছেলে সিদ্ধার্থের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের 11 দিন পরে তাঁদের মধুচন্দ্রিমায় যাওয়ার কথা ছিল, সেদিনই ঘটে যায় দুর্ঘটনা। নিজের বন্দুক পরিষ্কার করছিলেন সিদ্ধার্থ, তখনই আচমকা গুলি লেগে যায় তাঁর পেটে। আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি হন এবং প্রায় 11 মাস যুদ্ধের পরে 1976-এর নভেম্বরে মারা যান সিদ্ধার্থ। এই ধাক্কায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন 26-এর তরুণী লীনা। ফিরে যান বাবা মায়ের কাছে, কিন্তু সেখানেও শান্তি পেলেন না। আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের কাছেই জুটল লাঞ্ছনা। সবার কাছেই তিনি তখন অশুভ। দিন কয়েকের মধ্যে নামের পাশে বসল মাঙ্গলিক পরিচয়। মানসিক অবস্থা পরিবর্তনের জন্য লীনা ঠিক করলেন আবার কাজ করবেন। ফিরলেন ইন্ডাস্ট্রিতে, একটু একটু করে অভিনয় করতেও শুরু করলেন। এরকম সময়ে তাঁর সঙ্গে আলাপ হলো কিশোর কুমারের। ক্রমে আলাপ গভীর হলো। এক সাক্ষাৎকারে লীনা জানিয়েছিলেন, সেই সময় কিশোর কুমারের সঙ্গে কথা বললে মনের যন্ত্রণা অনেকটাই দূর হতো। কিশোরও কার্পণ্য করতেন না লীনার ঠোঁটে হাসি আনতে। তাঁর ফোন পাবার জন্য অপেক্ষা করতেন লীনা। একদিন হাসি ঠাট্টার মধ্যেই রসিকতার ভঙ্গিতে কিশোর কুমার বিবাহের প্রস্তাব দেন তাঁকে। লীনার মতামত জানার আগেই বেঁকে বসলেন বাবা মা। একে তো কিশোর কুমার লীনার থেকে 21 বছরের বড়, তার উপর আগে 3 বার বিয়ে করেছেন তিনি, এমন পাত্রের সঙ্গে কি মেয়ের বিয়ে দেওয়া যায়? তবে কিশোর কুমারের পীড়াপিড়িতে তাঁরা রাজি হয়েছিলেন। যোগিতা বালির সঙ্গে আইনত বিচ্ছেদের পর 1980 সালে তাঁরা বিয়ে করেন। বিবাহের 2 বছর পর জন্ম হয় তাঁদের একমাত্র সন্তান সুমিতের। কিশোর কুমারের সাথে তাঁর দাম্পত্য জীবন ছিল স্বপ্নের মতো, তবে সেই স্বপ্ন ভেঙে গেল 1987-এ দীপাবলির কাছাকাছি একদিন। তার আগেও দীপাবলিতে অন্ধকার হয়েছে লীনার জীবন। এক দীপাবলিতে আত্মঘাতী হয়েছিলেন তাঁর ভাই। সুমিতের জন্মের পর দীপাবলিতেই চিরতরে হারিয়ে গিয়েছিলেন লীনার মা। জীবন যেন বারবার দীপাবলিকেই বেছে নিয়েছে লীনার জীবনকে অন্ধকারে ভরিয়ে দেবার জন্য। দিনটা ছিল 1987-এর 13ই অক্টোবর। অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়েন কিশোর কুমার, তখনই মারা যান। ফের সঙ্গীহারা হয়ে যান লীনা। জীবনের এই কঠিন পরীক্ষার সময় তাঁর পাশে ছিলেন অমিত কুমার। অমিত কুমার হলেন কিশোর কুমারের আগের স্ত্রী রুমা গুহ ঠাকুরতার সন্তান। তিনি ছায়ার মতো আগলে রেখেছিলেন সুমিতকে। বর্তমানে স্ত্রী ও সন্তানকে নিয়ে অমিত থাকেন লীনা ও ভাই সুমিতের সঙ্গেই। 2 ছেলেকে নিয়ে 70 বছর বয়সী লীনা এখন ভালোই আছেন।
অমিতের মা রুমা গুহ ঠাকুর তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন লীনা। স্বামীর প্রাক্তন স্ত্রী রুমার সঙ্গে লীনার সম্পর্কের মাঝে আসেনি কোনো তিক্ততা। লীনা মনে করেন জীবন যেভাবে এসেছে সেভাবেই তার মুখোমুখি হওয়াই বেঁচে থাকা। এই বিশ্বাসে আজও অটুট তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।